মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো, আর আমি তো বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করে এখন সোজা চলে এসেছি কিচেনে রান্না করতে। আমার কিন্তু ভাত হয়ে গেছে, ফুলকপির তরকারি বসিয়েছি একদিকে, আর একদিকে এখন বানাবো ছেলের টিফিন। আজকে ছেলে টিফিনে খাবে চিলা, ওটস চিলা। কালকে রাত্রে যে ওটস চিলাটা করেছিলাম সেটা তুতানের ভীষণ ভালো লেগেছিল, ও আমাকে বললো আজকে আবার ওকে ওটস চিলা বানিয়ে দিতে। তার জন্য এখন ওকে ওটস চিলা বানিয়ে দেবো, আর একদিকে আমি করছি ফুলকপির তরকারি। এদিকে ফুলকপির তরকারি হচ্ছে, আর একদিকে হচ্ছে ছেলের টিফিন ওটস চিলা। ওটস চিলা রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমিও। শত ব্যস্ততার মাঝেও না নিজের কথা ভাবা, নিজেকে সময় দেওয়া, নিজের খাওয়া দাওয়াটা ঠিক রাখা উচিত। আমি যদি ঠিক থাকি তাহলে আমার মনে হয় আমার পরিবারও ঠিক থাকবে। তাই এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর এই যে তুতান খাচ্ছে, এবার আমিও ব্রেকফাস্ট শুরু করে দেবো আমার। সত্যি খেতে বেশ ভালো হয়েছে কিন্তু। আর যেমন তো আজকে না এই ওটস চিলার মধ্যে আমি একটু সুজি দিয়েছি, কালকে সুজি দেইনি, আজকে সুজি দিয়েছি, গরম মশলা দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, তাতে খেতে আরো বেশি ভালো লাগছে কালকের থেকে। পার্থর জন্য এখন এক পোচ করছি, ও এক পোচ আর ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে অফিসে বেরিয়ে যাবে। পার্থকে খেতে দিয়ে এখন এই রুমে চলে এসেছি বিছানা তুলতে। বিছানার কি অবস্থা, শীতকালে বিছানা তুলতে অনেকটা বেশি সময় লাগে, কারণ লেপ কম্বল থাকে, সেগুলোকে ভাঁজ করে রাখতে রাখতে অনেকটা সময় চলে যায়। কিন্তু গরমকালে সুবিধে, জাস্ট বালিশটা ঠিক করে বিছানাটা একটু ছেড়ে দিলেই হয়ে গেল। কিন্তু শীতকালে তো আর সেটা করলে চলবে না, লেপ কম্বল সবই ভাঁজ করতে হবে। ফাইনালি এই রুমে বিছানা তোলা হয়ে গেল। বিকেল 5:05 বাজে, আমি আর তুতান এখন রেডি হয়ে গেছি, দুজনে মিলে বেরোবো। কালকে যেহেতু তুতানের স্কুল খুলছে, কিছু টিফিন রিলেটেড জিনিস আনতে হবে, যেমন চাউমিন, আটা, এগুলো নিয়ে আসতে হবে। তারপর কিছু ফ্রুটস, এইগুলো আনতে হবে। তার জন্য আমি আর তুতান দুজনে মিলে এখন বেরোবো, রেডি হয়ে গেছি। আর তুতান এখন রেডি হচ্ছে, মা ছেলে দুজনে মিলে এখন বেরোবো। আমি আর তুতান এখন যাচ্ছি, আজকে হেঁটে হেঁটেই যাবো। মার মন্দির তৈরি হচ্ছে, এই যে মার এই মন্দিরটা তৈরি হচ্ছে, বাসনা কালীবাড়ি মন্দির, এটা এখন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। গড়িয়া মোড়ের দিকে যাচ্ছি, ওপর থেকে মেট্রো যাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে না। আর এই পাশে মানে আমাদের বাঁদিকে আছে ভালো থাকার ঠিকানা, সত্যিই ভালো থাকার ঠিকানা। আমরা এখন রাপসে চলে এসেছি, আমি আর তুতান। ও এখন চিকেন স্যান্ডউইচ খাবে, রাফ স্পেশাল চিকেন স্যান্ডউইচ খাবে তুতান। তুতান এখন মন দিয়ে স্যান্ডউইচ খাচ্ছে। রাফস থেকে বেরিয়ে আমি আর তুতান হাঁটতে হাঁটতে এখন গড়িয়া মোড়ের এই দোকানে চলে এলাম। দোকানে এত ভিড় যে দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। ভাগ্যে বাড়ি থেকে একটা লিস্ট তৈরি করে এনেছিলাম, তাই দোকানদার দাদার হাতে দিয়ে বললাম আমাদের এই জিনিসগুলো দিয়ে দাও। তো উনি এখন ভেতরে আনতে গেছেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে একটুখানি শুট করছি। যাই হোক, তো দাদা জিনিসগুলো নিয়ে আসছে একে একে। সানলাইটটা আলাদা করে দেবে, নাহলে স্মেল চলে আসবে। আলাদা প্যাকেটে দিও।
কিছু আগে বাড়িতে এসেছি, তুতান এসে হাত পা ধুয়ে পড়তে বসেছে, যেহেতু কালকে ওর ম্যাথস এক্সাম রয়েছে তাই ও এখন ম্যাথস করতে বসেছে, মানে ম্যাথস প্র্যাকটিস করছে। আর আমি সোজা কিচেনে চলে এসেছি চা করতে, চা এখন খেতেই হবে কারণ মনটা চা চা করছে। আর আমি যেহেতু টি লাভার, সন্ধ্যে থেকে চা খাওয়া হয়নি তো তার চা তো খেতেই হবে, তার জন্য এখন চা করতে সোজা কিচেনে চলে এসেছি। আর কিছু জিনিসপত্র নিয়ে এসেছি কালকে, টিফিন রিলেটেড জিনিস, মানে কালকে থেকে শুরু হলো, মানে শুরু হবে, শুরু হলো না কি সব বলছি, কালকে থেকে শুরু হবে আবার সকালবেলা আমার জার্নি, তো তার জন্য আমাকে তো এখন সব কিছু আজকে রেডি করে রাখতে হবে। চাউমিন নিয়ে এসেছি, কালকে তুতান স্কুলে চাউমিন নিয়ে যাবে আমাকে বললো, তাই চাউমিন নিয়ে এসেছি, ময়দা নিয়ে এসেছি, আটা নিয়ে এসেছি, তারপর দুধ নিয়ে এসেছি, এগুলো নিয়ে এসে চা খেয়ে তারপর আবার কাজে লেগে পড়তে হবে। চা নিয়ে এখন সোজা টেবিলে চলে এসেছি। চা খেয়ে এখন সোজা কিচেনে চলে এসেছি চায়ের কাপ ধুয়ে রাখার জন্য। আমি না চায়ের কাপ কোনোদিনও দিদিকে ধুতে দেই না, আমি নিজেই ধুয়ে রাখি, কারণ দিদির হাতে যদি ভেঙে যায় সেই ভয়ে। আর আজকাল দিদি না সকালে আসতে খুব দেরি করে, আর ঘুম থেকে উঠে প্রত্যেকেরই চা খেতে হয়, তার জন্য আমি আরও চায়ের কাপগুলো ধুয়ে রাখি। ডিনারে তো আমাদের রুটি, তার জন্য এখন আটা মাখছি। আর কি সবজি করব সেটা কিন্তু এখনো ঠিক করিনি, তবে আগে আটাটা মেখে রাখলে কি সুবিধে হয়, কারণ আটা মাখা একটা অনেকটা বড় কাজ, আমার আমার অন্তত তাই মনে হয়, এটা অনেকটা টাইম টেকিং এর ব্যাপার আটা মাখাটা, তার জন্য আগে আটাটা মেখে নিই, তারপরে ঠিক করব ডিনারে সবজি কি বানাবো। এই ঝা দেখেছো, আটায় জল বেশি হয়ে গেছে, এর মধ্যে এবার আরেকটু আটা দিতে হবে। একটু আটা দিয়ে দিলাম এর মধ্যে, আটাতে না অনেকটা জল বেশি হয়ে গেছে জানো তো, কি আর করা যাবে না, এবার ঠিকঠাক হবে বলে মনে তো হচ্ছে, আর কোনো প্রবলেম হবে না। আটা যদি ঠিকঠাক মাখা হয় না তাহলে রুটিও কিন্তু বেশ ভালো নরম হয়, আর রুটি কিন্তু ফোলে। রুটি সম্পূর্ণ ডিপেন্ড করে আটা কেমন মাখা হয়েছে তার ওপর। যাই হোক, আমার আটা মাখা হয়ে গেছে, এবার আটাটাকে না একটু রেস্টিং টাইমে দেব। আমি না রুটি করা আগে, মানে যখনই আমি রুটি করি, লুচি করি, পরোটা করি, তখনই কিন্তু আগে না ডোটা মেখে রেখে দিই রেস্টিং টাইমে, তাতে কি হয় তোমার রুটি লুচি পরোটা সেগুলো কিন্তু বেশ ভালো হয়, সফট হয়, ফোলে, মানে ফ্লপি টাইপের হয়। যাই হোক, আটা মাখা হয়ে গেছে, রুটি করা হয়ে গেল। এই রুটিটা দেখো কত ছোট হয়েছে, একদম একটুখানি, একদম ছোট্ট রুটি, দেখতে কি ভালো লাগে না ছোট জিনিস। আজকে না বাজার থেকে এই জিনিসগুলো এনেছি, কুমড়ো এনেছি, টমেটো এনেছি, আর এখানে আছে দুটো চাউমিন, এই একটা আর এই একটা, দুটো চাউমিন নিয়ে এসেছি, ময়দা নিয়ে এসেছি, এখানে আমুলিয়াটা রয়েছে, এই যে 1 কেজি আমুলিয়া নিয়ে এসেছি, সানলাইট নিয়ে এসেছি, আর এখানে আছে বিস্কিট, দুধ, চা পাতা, টাটা টি গোল্ড, আর আছে এর মধ্যে সুজি 5 ফোড়ন, এই যে 5 ফোড়ন আছে, আর আছে একটা সুজির প্যাকেট, এই যে সুজি। এই জামাগুলো ব্যালকনিতে ছিল, জাস্ট তুলে সবগুলো ভাঁজ করলাম, এবার এগুলোকে ব্যালকনিতে রেখে এসে ডিনার বানাবো, মানে ডিনারের সবজি বানাবো। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। ফুলকপি, আলু, কুমড়ো একসাথে ভাজা বসিয়ে দিয়েছি,
এই ভাজা আর রুটি এটাই হবে আজকে ডিনার আমাদের। তুতানের ডিনার রেডি হয়ে গেছে, ওকে এবার খাইয়ে দেব, ঘুমিয়ে পড়বে। জাস্ট ডিনার করে উঠলাম, ডিনারের পর অনেক কাজ থাকে, সেই সব কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। সেই কাজ কমপ্লিট করতে কটা বাজবে নিজেও জানি না, তারপর আমাকে এডিট করতে হবে। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ 11টা বাজে, এরপর আমাকে কিচেনে অনেক কাজ আছে, সেই সব কাজ কমপ্লিট করতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, লাভ ইউ অল, গুড নাইট।